എന്താ മുട്ടെണ്ണ ചോദിച്ചാൽ നീ ചാട്ടിലേക്ക് ഒന്ന് മാറുവാനാ തരെ কাসের বোতল ব্যাগটা সাবধানে রাখ আর নাম তাড়াতাড়ি নাম আর ওদের ফোন দে বাসায় আম্মু কেউ নেই ঠিক আছে আজকে মনে কর যে ফুল লেভেলে মনে কর কড়া একটা সিল হবে ঠিক আছে আর গাড়িয়ে যায় থাক ওরা আসুক তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের মার্শাদ মার্শাদ জি আব্বাজান ওই পাশের বাসায় গিয়ে একটু ওদের বল সাউন্ড একটু আস্তে দিতে আমার খুব কষ্ট হচ্ছে যা ওদের একটু বল ঠিক আছে আব্বাজান আমি এখনই যাচ্ছি আকিব ভাই এই কিডা আকিব ভাই আব্বু অনেক অসুস্থ সাউন্ডটা একটু আস্তে দেন এ তোর আব্বু অসুস্থ তা আমি কি করব যা যা মুডটা নষ্ট করিস না নিজে আসলি কিন্তু মারবা না তোরে হাট যা তোর তো সব আচ্ছা ঠিক আছে ইস দেরি হয়ে গেল এমনিতেও দেরি হয়ে গেল আবার কোনো গাড়ি মারি বাসছে না একটা কাজ করলেন ভাই আমার জায়গায় আমি যেভাবে খুশি ময়লা ফেলবো তোর কি সমস্যা দেখে ফেলাবেন না তুই দেখে চলতে পারিস না তো সব আমার বাবা অনেক অসুস্থ ছিল তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন আমি বিষয়টা তাদেরকে বলতে গেলেও তারা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এমনকি তারা আমাকে মারতে পর্যন্ত চেয়েছে হুজুর আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না বাসায় যাও আমি বিষয়টা দেখছি ঠিক আছে এই অবেলা আবার কে আসলো আগে তোমার সাথে কিছু কথা ছিল একটু নিচে আসা যাবে আচ্ছা ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এই তো হুজুর ভালো আছি সানকা কেমন আছে সেটা আমি কিভাবে বলবো কেন সে আপনার প্রতিবেশী না আপনি তার খোঁজখবর রাখবেন না ওই সমস্ত লোকের খোঁজখবর রাখার টাইম আছে নাকি আপনি একজন মুসলমান না অবশ্যই কিন্তু আল্লাহর রাসূল তো বলছেন আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয় যার কষ্ট থেকে তার প্রতিবেশী রেহাই পায় না আর আল্লাহ মানুষের হক নষ্টকারীকে ক্ষমা করবেন না যতক্ষণ না ওই ব্যক্তি তাকে ক্ষমা করে এখন আপনি আপনার প্রতিবেশী মানুষদেরকে জোরে বক্স বাজিয়ে যেখানে সেখানে ময়লা ফেলে খারাপ ব্যবহারের মাধ্যমে কষ্ট দিচ্ছেন এটা কি আপনার ঠিক হচ্ছে এবার ভেবে দেখুন আপনি সত্যি মুমিন কি না